হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। 2022 সালের নভেম্বর ডিসেম্বর মাসেই শেষ হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প, এবং সেই দুয়ারে সরকার শিবিরের পর এবার শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আরও একটি নতুন শিবির, যার নাম চোখের আলো। তো কী এই চোখের আলো এবং কবে বসতে চলেছে এই চোখের আলোর শিবির, কারা কারা এর থেকে সুবিধা পাবে, এবং এই চোখের আলো শিবিরে আপনাদেরকে কী কী দেওয়া হবে, কী কী সুবিধা আপনারা পাবেন, সমস্তটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না, এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি এই ধরনের সমস্ত খবরগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চোখের আলো শিবির সম্পর্কে কী তথ্য প্রকাশিত হয়েছে। তো এখানে দেখুন কী বলা হয়েছে, দুয়ারে সরকারের পর রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এবার চোখের আলো শিবির। নিউজ আপডেট অনুসারে এখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম এবং অনবদ্য এক পরিকল্পনা দুয়ারে সরকার শিবির। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান চোখের আলো শিবির। সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে রাজ্য জুড়ে মানুষের অন্ধত্ব ঘোচাতে শুরু হতে চলেছে চোখের আলো প্রকল্পের শিবির। এই শিবির অনুষ্ঠিত হবে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মানুষের চোখের দৃষ্টি ফেরাতে ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় চোখের আলো প্রকল্পের শিবির করে চোখ অপারেশন ও চশমা বিতরণের কাজ করবে স্বাস্থ্য দপ্তর। তাহলে বন্ধুরা এখানে আপনারা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে গেলেন, অর্থাৎ আগামী ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কিন্তু এই চোখের আলো শিবির চলবে, এবং এখানে চোখের ছানি অপারেশন থেকে শুরু করে চশমা বিতরণ সমস্তটাই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে প্রদান করা হবে। সূত্র মতে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এলাকায় কমপক্ষে একটি করে শিবির করা হবে, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাতে পারবেন সাধারণ মানুষ। অর্থাৎ একটু আগে আপনাদের যেটা বললাম, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা আপনারা পাবেন। বিনামূল্যে সেখান থেকে মিলবে চশমাও। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই সব শিবিরে চোখের ছানি অপারেশন হবে। অপারেশনে 50 ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন, অর্থাৎ 50 বছরের বেশি যে ব্যক্তিরা আবেদন করবেন তাদের কিন্তু অগ্রাধিকার, এবং তাদের সমস্ত পরীক্ষা সম্পূর্ণ হলে তারপরেই কিন্তু 50 কম বয়সী যারা আবেদন করবেন তাদের নাম্বার বা সিরিয়াল আসবে। চোখের ছানির ফলে যারা দৃষ্টিশক্তি হারাতে বসেছেন তাদের চিহ্নিত করে নিকটবর্তী কোনো সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করানো হবে, এবং এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ বিনামূল্যে, একটু আগে যেটা বলা হয়েছে, অথবা কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় অপারেশনের ব্যবস্থা করবে স্বাস্থ্য দপ্তর। চোখের পাওয়ার কমে যাওয়া এবং অন্যান্য চক্ষুরোগের চিকিৎসার ব্যবস্থাও থাকবে। এই অভিযান সফল করতে গ্রামাঞ্চল নজরদারি চালাবেন বিডিওরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা চোখের আলো প্রকল্প এবছর দ্বিতীয় বর্ষে পা দিল, সেই উপলক্ষেই মানুষের অন্ধত্ব নিবারণের এই বিশেষ অভিযান। এবারে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ন্যূনতম একটি করে শিবির করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 1 ফেব্রুয়ারি থেকে এই শিবির চলবে 31 মার্চ পর্যন্ত। তাহলে বন্ধুরা এখানে সম্পূর্ণ সময় সীমাটা দেওয়া রয়েছে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে এই ক্যাম্প শুরু হবে এবং চলবে 31 মার্চ পর্যন্ত, এবং এটা চলবে বিভিন্ন আলাদা আলাদা পঞ্চায়েতের আন্ডারে, এবং ডেটগুলো ভিন্ন ভিন্ন হবে। যদিও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন এই প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, তবে এখন তা হচ্ছে পুরসভা এলাকায়। 20 জানুয়ারি থেকে সেখানে এই প্রকল্পের শিবির চলছে। গ্রামে শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে। সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসে জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী এই ধরনের 2-1টি শিবির পরিদর্শনেও যেতে পারেন। তো বন্ধুরা এই চোখের আলো সম্পর্কিত সমস্ত তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এবং তাহলে বন্ধুরা এবার আপনাদের যাদের যাদের বা আপনাদের পরিবারের যে সকল ব্যক্তিদের চোখের সমস্যা আছে তারা কিন্তু বিনামূল্যে ফেব্রুয়ারি মাস থেকেই চোখের ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন, এবং আশা করি এই তথ্যটা আপনাদের পক্ষে অনেকটাই হেল্পফুল হবে। তো সুতরাং ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।